বন্ধুরা, বসুপ্রিয়া ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব হেয়ার টিপস। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, দিয়ে বেল নোটিফিকেশানটিকে অল করে দিও, যাতে আমার নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমার কাছে পৌঁছে। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজের রস চুলের গ্রোথের জন্য এবং চুলের বাকি প্রবলেমের জন্য কিভাবে ব্যবহার করতে পারি। এর জন্য বড় সাইজের একটি পেঁয়াজ নিতে হবে এবং সেটিকে গ্রেট করে নেব এবং এটিকে ছাঁকনির সাহায্যে পেঁয়াজের রসটিকে বের করে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটি। এরপর আমি মেশাবো পতঞ্জলির অ্যালোভেরা জেল। গাছের অ্যালোভেরা জেল দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে গাছের অ্যালোভেরা জেল ছিল না বলে সেই জন্য আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল মেশালাম। এই পতঞ্জলির অ্যালোভেরা জেলটাও খুবই ভালো, তোমরা এটি ব্যবহার করতে পারো। এরপর আমি এর মধ্যে দেবো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা আমরা কম বেশি সবাই জানি। ভিটামিন ই ক্যাপসুল শুধু চুলের জন্য না, স্কিনের জন্যও খুবই উপকার হয়। এরপর আমি এর মধ্যে দেব পিওর নারকেল তেল। আমি এখানে ব্যবহার করব শালিমার নারকেল তেল, কিন্তু শালিমার নারকেল তেলটি আমি ব্যবহার করব, তবুও আমি এই তেলটি রেখেছি ইন্দুলেখার একটি বোতলে, এই কারণে যাতে আমার তেলটি মাখতে সুবিধা হয়। আমি তার থেকেই তিন চামচ তেলটি নিয়ে নেব, সরি তিন চামচ না চার চামচ। যতটা পেঁয়াজের রস নেব ঠিক ততটাই আমাদের তেল নিতে হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটি। উপকরণগুলি আমরা একসাথে এবার সম্পূর্ণরূপে আমরা মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর একটি কটন বলের সাহায্যে এটিকে আমরা চুলের স্কাল্পে লাগাতে থাকব। স্কাল্পে লাগানোর পর কী কী রেজাল্ট হতে পারে তোমাদেরকে আজ তার প্রুফ দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটি। কটন বলটি পেঁয়াজের রসের মধ্যে ডুবিয়ে আমরা সেটিকে ভালো রকমভাবে চিপে নেব। চিপে নেওয়ার পর এবার আমরা মাথার স্কাল্পে লাগাতে থাকব। লাগাতে লাগাতে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজের উপকারিতা কী কী রয়েছে। পেঁয়াজ আমাদের মাথার স্কাল্পে রক্ত সঞ্চালনকে বাড়ায়। পেঁয়াজের রসে থাকে সালফার ও ভিটামিন সি, যেগুলো হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান চুলের পুষ্টির জন্য। এই সালফার কেরাটিন তৈরি করতে সাহায্য করে। কেরাটিন চুলের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেটি আমার চুলকে শক্ত, মোটা ও কালো রাখতে সাহায্য করবে। এবং পেঁয়াজে থাকে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি, যা আমাদের খুশকি দূর করতে সাহায্য করে। এবার আমরা জেনে নেব কদিন ও কারা এই পেঁয়াজের লস লাগাতে পারব। যাদের প্রচুর খুশকি আছে, খুব চুল ঝরে, তারা প্রতিদিন লাগাতে পারবে এই পেঁয়াজের রস। আর যাদের কম চুল ঝরে, তারা সপ্তাহে চার দিন লাগালেও চলবে। এবার আমি কারা এই পেঁয়াজের রস লাগাবেন না তাদের কথা বলবো।
যাদের অ্যালার্জি কিংবা খুব ঠান্ডা লাগার ধাঁচ রয়েছে তারা এই পেঁয়াজের রস লাগাবেন না। আবার পেঁয়াজের রস লাগানো সম্পূর্ণ হয়ে গেলে 45 মিনিট রেখে তারপর এটিকে শ্যাম্পু লাগিয়ে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, শ্যাম্পু করার পর আমার চুলটি কত শাইন করছে। চুলটি শাইন করছে যেমন, সেরকম চুলটি অনেক নরম হয়ে গেছে। পেঁয়াজের রস লাগানোর অনেক উপকারিতা রয়েছে, তোমরা এটি ঘরে ব্যবহার করতে পারো। ব্যবহার করে কেমন উপকারিতা পেলে আমাকে কমেন্টে জানিও।